কল্পনা লাইভে ভিডিও টিউটোরিয়ালে আপনাকে স্বাগতম আজকের এই টিউটোরিয়ালে আমরা দেখব অনেকের মোবাইলে এমন হয় যে মোবাইলের স্ক্রিন খুব দ্রুত অফ হয়ে যায় বা এমন হয় যে মোবাইলের স্ক্রিন খুব দেরিতে অফ হয় তো এই সমস্যাটির সমাধান নিয়ে আসছিলাম আমরা আজ সে এই সমস্যাটি কীভাবে আপনি সমাধান করবেন তা নিয়ে আজকে কথা বলবো সো আমরা মোবাইল স্ক্রিনে চলে আসলাম আজকে আমরা একটা সমস্যা নিয়ে কথা বলবো সেটা হলো অনেকের মোবাইলের স্ক্রিন যে কিছু পনেরো সেকেন্ডের মধ্যেই বন্ধ হয়ে যায় আবার অনেকের স্ক্রিন আধা ঘন্টার মধ্যেও বন্ধ হয় না সো এই সমস্যাটা কেন হয় এবং এই সমস্যা থেকে মুক্তি পাওয়ার উপায় কী তা এ নিয়ে কথা বলবো আজকে আমরা সো এই সমস্যাটা হয় আপনার মোবাইলের একটি সেটিংসের কারণে সো এই সেটিংসটা আজকে আমরা দেখবো এর সেটিংসটার জন্য প্রথমে আমাদের আমাদের মোবাইলের সেটিংস এর প্রবেশ করতে হবে এখান থেকে আমাদের যেতে হবে ডিসপ্লে ডিসপ্লে থেকে দেখুন এখানে লেখা আছে স্লিপ এই স্লিপ এখানে যখন পনেরো সেকেন্ড থাকে তখন আপনার মোবাইলটি আপনি মোবাইল স্ক্রিনে ক্লিক করার পনেরো মিনিট পর পনেরো সেকেন্ড পর এটি আপন আপনি বন্ধ হয়ে যাবে আবার অনেকের এই যে এখান থেকে দেখুন তিরিশ মিনিট এই তিরিশ মিনিট করা থাকে বিধায় আপনার মোবাইলটি তিরিশ মিনিট পর বন্ধ হয় সো আপনি এখানে দেখুন কয়েকটি সেকেন্ডের তালিকা দেওয়া আছে যেমন পনেরো সেকেন্ড তিরিশ সেকেন্ড এক মিনিট আপনি যেটি আপনার পছন্দ ঠিক ওই সেকেন্ডটি আপনি সিলেক্ট করে রাখুন তাহলে আপনার মোবাইলটি ঠিক ওই সেকেন্ড পরেই বন্ধ হবে আমি যদি এখন তিরিশ মিনিট অন করে রাখি তাহলে আমার মোবাইলটি আমার মোবাইলের স্ক্রিনে ক্লিক করার তিরিশ মিনিট পর বন্ধ হবে সো আবার পনেরো সেকেন্ড করে রাখলে এখন থেকে যদি আমি পনেরো সেকেন্ড ক্লিক না করি পনেরো সেকেন্ড পরে আমার মোবাইলটি আপনা আপনি বন্ধ হয়ে যাবে তো এটি থেকে মুক্তি পাওয়ার এটি উপায় যে আপনি এখান থেকে আপনার পছন্দ মতো একটি সেকেন্ড সিলেক্ট করে রাখুন যদি অনেকে কমও পছন্দ করে না বা বেশিও পছন্দ করে না আপনি যদি চান এক মিনিট পরে আপনার মোবাইলটি বন্ধ হতে তাহলে এক মিনিটে ক্লিক করতে পারেন আপনি যদি চান দুই মিনিট পরে বন্ধ হতে তাহলে দুই মিনিটে ক্লিক করতে পারেন সো এটি সম্পূর্ণ আপনার উপর নির্ভর আপনি কত কত সময় চান অনেক সময় আমাদের বেশি সময় প্রয়োজন পড়তে পারে বা কম সময় প্রয়োজন পড়তে পারে আপনার যে সময় পছন্দ আপনি সিলেক্ট করে রাখুন তাহলে আপনার ওই সময় পরে আপনার মোবাইলের স্ক্রিন বন্ধ হবে এর আগে আপনার মোবাইলের স্ক্রিন বন্ধ হবে না আমার ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ আপনাকে